প্রিয় একাদ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা আলোচনা করেছি শিল্পের প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব বাণিজ্যের ধারণা বা কনসেপ্ট কনসেপ্ট অফ কমার্স নিয়ে তোমরা খেয়াল করো যে প্রথমেই আমরা দেখি বাণিজ্য কি শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্প বা প্রকৃত বুককারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সকল বাধা থাকে সে সমস্ত বাধা দূর করে পণ্য বিনিময় ও এর সহায়ক যাবতীয় কাজকেই বলা হয় বাণিজ্য অর্থাৎ আমরা বলতে পারি যে সাধারণত পণ্য উৎপাদনের পরই বাণিজ্যের কাজটি শুরু হয় পণ্য উৎপাদনের পরই বাণিজ্যের কাজটি শুরু হয় তখন দেখা যায় যে উৎপাদনের পর পণ্য বোক্তাদের কাছে পৌঁছে দিতে হয় সেই সমস্ত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গেলে কিছু বাধা অতিক্রম করতে হয় যেমন আমরা দেখি স্থানগত বাধা ঝুঁকিগত বাধা কালগত বাধা অর্থগত বাধা এবং সত্যগত বাধা এই সমস্ত বাধা যেমন পরিবহনের মাধ্যমে আমরা দেখি যে স্থানগত বাধা পরিবহনের মাধ্যমে দূর হয় আবার দেখা যায় ঝুঁকিগত বাধা বিমার মাধ্যমে দূর হয় ব্যাংক গুদামজাতকরণ এরপরে দেখা যায় কালগত বাধা গুদামজাতকরণের মাধ্যমে দূর হয় অর্থ সংক্রান্ত বাঁধা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দূর হয় এই সমস্ত বাঁধা দূর করে ভোক্তাদের কাছে যাবতীয় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া যাবতীয় কাজই হচ্ছে বাণিজ্য খেয়াল করো তোমরা অর্থাৎ আমরা বলতে পারি যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় প্রক্রিয়ায় সঙ্গে জড়িত অন্যান্য যেমন কাজ যেমন গুদামজাতকরণ শ্রেণিবদ্ধকরণ মোড়কীকরণ অর্থায়ন বীমাকরণ পরিবহন যা পণ্য বিনিময়কে সহজ করে তোলে এই সমস্ত কাজই হচ্ছে বাণিজ্য বাণিজ্যের মধ্যে আমরা আরও দেখি যে বাণিজ্য ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে বাণিজ্য মূলত ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ শাখা ব্যবসায় যেমন উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন ঠিক তেমনি বাণিজ্যের উদ্দেশ্য তাকে মুনাফা অর্জন করা এটি উৎপাদক ও ভোক্তার মধ্যে উৎপাদক এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন রচনা করে থাকে আমরা দেখি যে এটি উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য দিবসে বা পৌঁছানো সংক্রান্ত কাজ সম্পাদন করে তাকে এটি পণ্য বা সেবা কাছে পৌঁছানো পর্যন্ত যত সব বাধা আছে সে সমস্ত বাধা দূর করে তাকে তাই আমরা বলতে পারি পণ্য সামগ্রী বা সেবা কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা থাকে সে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে ভোক্তাদের কাছে যাবতীয় পণ্য পৌঁছে দেওয়ার নামই হচ্ছে বাণিজ্য বা বাধাগুলো আমরা আগে খেয়াল করছি কি তোমরা এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কি কি বাধা থাকে যেমন স্থানগত বাধা এটা পরিবহনের মাধ্যমে দূর হয় ঝুঁকিগত বাধা এটা বিমান মাধ্যমে দূর হয় কালগত বাধা বা সময়গত বাধা এটা গুদামজাতকরণের মাধ্যমে দূর হয় এইভাবে অর্থ সংক্রান্ত বাধা ব্যাংকিং বিমার মাধ্যমে দূর হয় সত্যগত বাধা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধরে এই সমস্ত বাধা দূর করে একটি পণ্য যখন উৎপাদিত হবে সে সমস্ত পণ্য উৎপাদিত হওয়ার পর ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গেলে যে সমস্ত বাধা থাকে সে সমস্ত বাধা দূর করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার যাবতীয় কাজই হচ্ছে বাণিজ্য ব্যবসার যেমন প্রধান উদ্দেশ্য তাকে মুনাফার্জন ঠিক তেমনি বাণিজ্যেরও উদ্দেশ্য তাকে মুনাফার্জন সুতরাং আমরা দেখি যে ব্যবসারের যেমন কিছু বৈশিষ্ট্য আছে ঠিক তেমনি বাণিজ্যেরও কিছু বৈশিষ্ট্য আছে প্রথমেই আমরা দেখি যে যে বাণিজ্য হচ্ছে ব্যবসার একটি শাখা অর্থাৎ আমরা দেখি শিল্পের মতো শিল্পের মতো বাণিজ্য ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা শিল্পের কার্যক্রম শেষ হওয়ার পরই বাণিজ্যের কার্যক্রম শুরু হয় বাণিজ্যের সাথে বাণিজ্য বাণিজ্যের কাজ সঠিকভাবে ছাড়া শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় না আর আমরা আগেই বলেছি যে এখানে মুনাফা অর্জন ব্যবসায় যেমন উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন ঠিক বাণিজ্যের উদ্দেশ্যতা কেমন আর বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে আমরা দেখি যে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে স্থানগত কালগত সময়গত অর্থগত বিমাগত ঝুঁকিগত এই সমস্ত প্রতিবন্ধকতা দূর হয় চলতি মূলধনের আধিক্য দেখা দেন বাণিজ্যের প্রধান কাজ হল শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছে দেয় এই জন্য চলতি মূলধন বেশি প্রয়োজন হয় কারণ কাছে পণ্য পৌঁছে দিতে গেলে প্রথমে পণ্য উৎপাদন করতে হয় পণ্য উৎপাদন করতে গেলে আমরা দেখি শুরুতেই কাঁচামাল দরকার হয় এবং কাঁচামাল কিনতে গেলে মূলধন প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা দেখি চলতি মূলধনের আধিক্যতাকে বেশি অর্থাৎ একটার সাথে আরেকটা জড়িত উৎপাদিত পণ্য সামগ্রী সময়ের ব্যবধানে বিক্রি হয়ে আবার নগদ অর্থে ফিরে আসে তোমরা জানো যে একটি পণ্য যখনই আমরা উৎপাদন করি তখন শুরু হয় তার কাঁচামাল দিয়ে অর্থাৎ একজন ব্যবসায়ীকে প্রথমে কাঁচামাল কিনতে হয় কাঁচামাল প্রক্রিয়াকরণ করে যখনই এটা চূড়ান্ত দ্বীপ পণ্য উৎপাদন করা হয় তখন এটা চূড়ান্তপূর্ণ ভোক্তাদের কাছে যখন পৌঁছায় তখন আবার নগদ মূলধন হয়ে ফিরে আসে এভাবে এই বেচাখানা যত বেশি হয় মনোফা অর্জনের সম্ভাবনা বেশি থাকে তাই বাণিজ্যে বিনিয়োগের জন্য চলতি মূলধনের হচ্ছে মুখ্য চাহিদা এবং যোগানের সমন্বয় আমরা দেখি যে বাণিজ্যের মাধ্যমে চাহিদা এবং যোগানের মাঝে সমন্বয় সাধন করা যায় এর মাধ্যমে পণ্য আমদানিকারক ও পণ্য উৎপাদনকারীর কাছ থেকে কাছ থেকে সংগ্রহ উৎপাদনকারী কাছ থেকে সংগ্রহ করা হয় এরপর চাহিদা অনুযায়ী তা সরবরাহ করে ভোক্তাদের অভাব পূরণ করে থাকে আর ভোক্তাদের অভাব পূরণের মাধ্যমেই একটি পণ্যের পরিসমাপ্তি ঘটে পরিধি ব্যাপকতা আমরা দেখি যে শিল্পের মাধ্যমে একটি পণ্য যখন নির্দিষ্ট স্থানে উৎপাদিত হয় কিন্তু এই পণ্য নির্দিষ্ট স্থানে বিক্রি হয় না পণ্য উৎপাদিত হয় একটা নির্দিষ্ট স্থানে কিন্তু এর বিক্রি হয় সারা বিশ্বব্যাপী অর্থাৎ দেশের এক স্থান থেকে অন্য স্থানে আবার দেশের গন্ডিপেরই এটা বিদেশেও বিক্রি হতে পারে এমন কি আমরা দেখি যে যে কোনো কাজ বা যে কোনো পণ্য এক জায়গায় উৎপাদিত যেমন ডাকার পণ্য ডাকা উৎপাদিত হয় কিন্তু আমাদের সিলেটেও এসে এটা বিক্রি হয় অথবা বিশ্বের বিভিন্ন জায়গায়ও বিক্রি হতে পারে তাই বিক্রি হয় বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অথবা বাণিজ্যের আওতা অনেক বড় ব্যবসার আওতা বড় না কিন্তু বাণিজ্যের আওতা অনেক ব্যাপক এটা বিশ্বের যে কোনো জায়গায় বা যে কোনো প্রান্তে এটা বিক্রি হতে পারে এক্ষেত্রে আমরা দেখি পারি বাণিজ্যের পরিধি অত্যন্ত বড় সুতরাং ব্যবসার শাখা হিসেবে বাণিজ্যের বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য দেখলাম এই বৈশিষ্ট্যের উপস্থিতির কারণে বাণিজ্যকে বলা হয় একটি স্বতন্ত্র শাখা শিক্ষার্থী ভিন্ন তোমরা খেয়াল করো এখানে আজকে আমরা আলোচনা করলাম বাণিজ্য কি এবং বাণিজ্যের বৈশিষ্ট্যকে এখান থেকে উপরে কে প্রশ্ন থাকে আর বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেয়া আছে আমরা দেখি তোমরা খেয়াল করো তোমাদের যারা বই কিনে নাই এখনও তাড়াতাড়ি বই কিনে ফেলো আর তোমরা খেয়াল করে দেয়া আছে তোমাদের বইয়ের পেজ নম্বর অর্থাৎ তোমাদের বই বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে শরিফুল আলম বইয়ের বিশ পেজে দেয়া আছে জেনে রাখা ভালো এটা একটা চার্ট দেওয়া আছে এখানে একটা এইগুলো একটা অঙ্কের সূত্রের মতোই যেমন কোনটার মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয় তোমরা এই বিষ খুলে দেখবে এখানে কিছু চার্ট দেওয়া আছে যেমন ঝুঁকিগত বা সত্যগত বা মালিকানাগত দূর দূর হয় পণ্য বিনিময়ের মাধ্যমে আবার অর্থগত ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঝুঁকিগত বিমার মাধ্যমে স্থানগত পরিবহনের মাধ্যমে কালগত বা সময়গত গুদামজাতকরণের মাধ্যমে স্থান জ্ঞান সংক্রান্ত বা যাত প্রসারণের মাধ্যমে এবং তথ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয় যোগাযোগের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চারটি ভালোভাবে মুখস্থ করবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে সুতরাং এই জায়গাটা চার অঙ্কের মতো এই চারটা মুখস্থ করবে আজকের মতো এখানেই বিদায় তোমাদের আগামী ক্লাসে অন্য একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকে এবং প্রতিদিনের পরে তোমরা প্রতিদিন পড়লে খুবই সুবিধা হয় কারণ প্রতিদিনের ক্লাস যদি তোমরা শেষ করে ফেলো আস্তে আস্তে একদিন দেখবে যে তোমাদের সব সমস্ত শেষ হয়ে গেছে সেই জন্য তোমরা একটা কাজ করবা সবাই লেখাপড়া জমিয়ে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে ফেলবা তখন দেখবে সমাদের সব কিছু একদিন শেষ হয়ে গেছে ভালো থাকো এই প্রত্যাশায় আগামী ক্লাসে আবার দেখা হবে